হ্যালো ফ্রেন্ডস, মেঘের মুলুক চ্যানেলে তোমাদের আর একবার স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আমরা কোথায় আছি। কোথায় আছি আমরা? মামার বাড়ি। তো আমি বাপের বাড়ি এসেছি ভাইফোঁটার আগের দিন। তো তারপরে ভাইফোঁটার ছোটোখাটো কিছু ভিডিও করেছিলাম, তারপর থেকে আর ভিডিও করতে পারিনি, কারণ ছেলের শরীর প্রচণ্ড খারাপ। তো সর্দি হয়েছে, জ্বর হয়েছে, তো সেই জন্য আর কোনো ভিডিও করতে পারিনি। তারপরে এতদিন পরে বাপের বাড়ি এসেছি, তো ওদের সাথেই বেশি সময়টা কাটাচ্ছি। তো এখন এই ছাদে আসলাম, এখন এই 11টা মতো বাজতে যাচ্ছে। তো 11টা বাজেনি, বাজবে। তো ছেলেকে স্নান টান সব কিছু করানো হয়ে গেছে, এবারে ছেলে এসেছে ছাদে, একটুখানি ও রোদের মধ্যে ঘোরাঘুরি করবে, তারপরে ও ঘুমিয়ে পড়বে, কারণ এরপরে উঠে ও খাওয়া দাওয়া করবে। তো এই জন্য ছাদে এসেছি, তো দেখতে থাকো তাহলে তোমরা। আজকে হচ্ছে রাস পূর্ণিমা আর গুরু নানক জয়ন্তী, তো সবাইকে রাস পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। তো দেখতে থাকো তাহলে তোমরা। তাই দেখো ও এখন ছাদের মধ্যে একটু হাঁটাহাঁটি করছে, যে আর আমার মাথার ক্লিপটা মানে চুলের ক্লিপটা খুলে নিয়ে চলে গেছে, আমি বসে আছি। চলে এসো, এদিকে এসো, এদিকে চলে এসো, চলে এসো। তো ওর জুতো কেনা হয়েছে, কিন্তু জুতো পরে এখনও কমফোর্টেবল না, হাঁটতে পারছে কিন্তু অতটা না, তো সেই জন্য খালি পায়ে এখন ঘোরাঘুরি করছে। আর এই যে দেখাচ্ছে ওর জামাকাপড়গুলো, ওপরে মেলা আছে, সেগুলো সব দেখাচ্ছে। আর এমনিতেও ছাদটা একটু পাতা টাতা পরে একটু অপরিষ্কার হয়েছে, মা রেগুলার পরিষ্কার করে। আর যে এখন বসে বসে পাতা তুলে নিয়ে দেখছে, ফেলছে, এইসবই করছে। আর এমনিতেও মা রেগুলার ছাদ পরিষ্কার করে, তো আজকে এখনও সময় পায়নি, আমি বসে আছি। প্রচণ্ড রোদ, ভালোই লাগছে শীতকালে। এই যে এদিকে আসছে, টলটল করছে, এই করছে, যে মায়ের গাছগুলোকে এবারে সব ফুলগুলো ছেড়ে দেবে। তুলো না, তুলবে না, তুলবে না, ফুল তুলবে না, চলে এসো, বেরিয়ে এসো। একটা করে সব গাছের ফুল তুলে নিচ্ছে মায়ের, নিয়ে নাচানাচি করছে। গাছগুলো সব ছিঁড়ে যাবে, ছেড়ে দাও, ছেড়ে দাও, আর তুলো না, চলে এসো, চলে এসো, সব ফুল ছিঁড়ে দিচ্ছে, চলে এসো। এটা কি হচ্ছে, এগুলো কি করছো, দেখি এদিকে দেখো কি হচ্ছে, এটা কি করছো, পাত্তাই দিচ্ছ না? এটা হচ্ছে মায়ের নতুন মালি। সমস্ত এদিকের গাছ, এদিকের ফুল, এদিক থেকে ওদিক থেকে সব সব কিছু করছে। চলো এবার, এবার চলো, বুঝলে, নিচে চলো এবার। এখন আমরা নিচে চলে যাব, আবার পরে আসবো। হ্যাঁ এখন নিচে চলো। ওগুলো চিল, ও কাক দেখছে, চিল দেখছে, ওর যা কাজ ও তাই করছে। এবারে আমরা নিচে চলে যাব। কাক কোথায়, কাক? তো ঠিক আছে, দেখতে থাকো তাহলে। চলো চলো, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করো, বল। আবার আমরা পরে তোমাদের সাথে কথা বলতে আসছি। হ্যাঁ এখন হচ্ছে সন্ধ্যাবেলা, তো এটা হচ্ছে বাড়ির রাধাকৃষ্ণ, আমার বাপের বাড়ির। তো মা এটা পুজো করে, এখানে সব ঠাকুরই প্রায় দেখতে পাচ্ছ তোমরা। তো এখানে রাস সাজিয়ে দিয়েছি মাকে, এই দেখো ঠাকুরের জায়গা, ঠাকুরের আসন সবই লাইট দিয়ে, পাখি দিয়ে। তো এই পাখি, কদমফুল সবই কিনে এনেছি। তো এখানে আগে একটুখানি ভিডিও তুলে নিলাম, নিয়ে তারপরে এবারে আমরা সবাই মিলে যাব ওই প্রিয় বাড়ির রাসে, আমাদের এখান থেকে একটুখানি দূরে। তো ওখানে রাস হয়, আগের বছরও ব্লগ তোমরা দেখেছো আশা করি। তো এবারে চলে যাব আমরা সেখানে। এই দেখো আমরা বেরিয়ে পড়েছি, টোটোতে আছি, তো মা উল্টো দিকে বসে আছে। এই দেখো সোনা বাবাকে একদম সোয়েটার টুপি সব পরিয়ে নিয়ে যাচ্ছি। তো প্রথম বছর দেখবে, মানে আগের বছর তো অনেকটাই ছোটো ছিল, তো ওকে নিয়ে যায়নি। তো এবছরে এই যে পৌঁছেও গেছি প্রিয় বাড়ির আসে, তো সবটা দেখছে, ওর খুব আনন্দ লেগেছে। তো এখানে পুতুল নাচও হয়, তোমরা জানো যারা যারা আগের বছরের ব্লগটা দেখেছো, তো আবারও দেখে নাও যারা যারা দেখোনি, যারা যারা নতুন আছো। তো এখানে দেখো খুব সুন্দর করে সাজায়, এখানেও রাধাকৃষ্ণের পুজো হয়। আর সকালবেলা যেহেতু ভয়েস ওভারটা দিচ্ছি, তো একটা কাক এত উৎপাত করছে, কা কা করে ডাকছে। তো এখন ছেলে ঘুমাচ্ছে, তো সেই জন্য ভাবলাম যে ঝট করে ভয়েস ওভারটা দিয়ে নিই। তো এই দেখো সাজিয়েছে এখানটা সামনেটা, এবার ভেতর দিকে চলে যাব, পুতুল নাচ দেখবে আমার ছেলে। তো পুতুল নাচ মানে পুতুল যতটা না নাচছে, আমার ছেলে তার থেকে বেশি নাচছে আনন্দে। তো সবটাই দেখতে পাবে তোমরা, ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। Oh
বাড়ি চলে যাব। তো প্রচুর মেলা বসেছে, ছেলেকে নিয়ে যেটুকুনি পেরেছি সেটুকুনি ভিডিও করেছি, দেখে বুঝতেই পারছো অনেক ভিড়ও ছিল। তো এখানেই আজকে টাটা করে দিচ্ছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট তো করবেই, চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা।